একসময় চঞ্চল চৌধুরী যৌথ প্রযোজনা সিনেমার বিরোধিতা করেছিল। সেই চঞ্চল চৌধুরীর সুর পাল্টে এখন বলে বেশি বেশি যৌথ প্রযোজনার সিনেমা করা উচিত। শুধু চঞ্চল চৌধুরী না, আরও অনেকেই সুর পাল্টে ফেলছে। মোশাররফ করিম যদিও আগে কখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি, তবে তিনিও চাচ্ছেন বেশি করে যৌথ প্রযোজনার সিনেমা হোক। এতে বাংলা চলচ্চিত্রের জন্য সুবিধা, এটা তারা এখন বুঝতে পারছে। কিন্তু শাকিব খান এগুলো আরও 7 বছর আগেই বুঝতে পারছিল, ইন্ডাস্ট্রির ভালোর জন্যই ভাবছিল। তখন কিছু লোক শাকিব খানের বিরোধিতা করে, এই যৌথ প্রযোজনার সিনেমার বিরোধিতা করে, আর আজকে তারাই যৌথ প্রযোজনার পক্ষে।